আসসালামু আলাইকুম। লতিরাজ কুসুস সম্বন্ধে আমি কিছু আলোচনা করব দর্শক মণ্ডলী। আমাদের যে নাটোরের মোটা লতিরাজ কুসু, কি পরিমাণ লতি বের হয় সেটা চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। প্রত্যেকটি গাছে কি পরিমাণ লতি বের হয়ে আছে, এটা ভালো মানের একটি ফসল এই লতিরাজ কুসু। আর লতিরাজ কচুর লতি দেখলেই চিনতে পারবেন কোনটা অরিজিনাল লতিরাজ কচুর। যে লতিগুলি প্রত্যেকটি গাছে আর প্রত্যেকটি ডাগর ভেদ করে এই লতি বের হয়। আর একটি কথা, সেটি না বললেই নয়, সেটা হচ্ছে লতিরাজ কচুর লতিটা হয় লম্বা। আর অনেকে ইদানিং অনেক ইউটিউবারে বিভিন্ন ধরনের এই লতিরাজ কচুর সম্বন্ধে বিভিন্ন আলোচনা করছে। ওনারা বলছে নাকি 10% জমিতে তারা নাকি সপ্তাহে 12 মণ, 13 মণ করে লতি ওঠে। এগুলি সম্পূর্ণই মিথ্যা দর্শক মণ্ডলী, কখনোই বিশ্বাস করবেন না যে 10% জমিতে 12-13 মণ করে লতি ওঠে। 1 বিঘা জমিতে আপনারা যদি লতিরাজ কচু চাষ করেন, মোটা লতিরাজ কচু যেটা, সেটা আপনার সপ্তাহে 6-7 মণ লতি উৎপাদন করতে পারবেন। আর যদি বাড়ি এক চাষ করেন তাহলে প্রতি সপ্তাহে 5 মণ উৎপাদন করতে পারবেন। কারণ এই যে একটা লতি, প্রত্যেকটি লতি ডাগর ভেদ করে বের হয়, প্রত্যেকটি ডাগরের গোড়ায় গোড়ায় থেকে বের হয়। আর এই যে ডাগরের ভিতর থেকে কীভাবে বেরিয়েছে সেটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি ডাগর ভেদ করে লতি বের হয়, সর্বোচ্চ বের হয় এই লতিরাজ কচু। প্রত্যেকটি গাছে ব্যাপক পরিমাণ এই লতিরাজ কচুর লতি বের হয়। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি কচু চাষ করতে চান তাহলে লতিরাজ কচু আপনারা চাষ করতে পারেন। অন্যান্য ফসলের তুলনায় বর্তমানে জিনিসপাতির যে অবস্থা, তাতে লতিরাজ কচু চাষ করলে প্রতি সপ্তাহে টাকা আসবে। কারণ লতিরাজ কচু কাঁচামাল, প্রতি সপ্তাহে লতি উৎপাদন করতে পারবেন, কোনো সপ্তাহে 1 দিন, কোনো সপ্তাহে 2 দিন। আর 1 বিঘা জমি যদি লতিরাজ কচু চাষ করেন তাহলে 4,200 পিস চারা লাগবে, শতাংশে 120-130 পিস চারা লাগে। সেই হিসাবে আমরা হিসাব করা আমাদের 4,200 চারা লাগে প্রতি বিঘাতে, 33%। তো আমাদের কাছ থেকে যদি আপনারা চারা সংরক্ষণ করতে চান, অরিজিনাল লতিরাজ কচুর চারা, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের চারায় প্রত্যেকটা চারাতেই লতি থাকবে, প্রতিটি চারাতেই লতি থাকবে। আমরা প্রতিনিয়ত কুরিয়ার সার্ভিস এবং বাসে অনেক সরাসরি এসে নিয়ে যায় আমাদের কাছ থেকে অরিজিনাল লতিরাজ কচুর চারা। আপনারা যদি মনে করেন যে লতিরাজ কচুর চারা এসে নিয়ে যাবেন তাহলে নিয়ে যেতে পারেন। আর যদি মনে করেন যে না, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় দেন অথবা বাসের মাধ্যমে পাঠায় দেন, তা আমরা পাঠায় দিতে পারবো। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি চারা সংরক্ষণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।